হাঁটতে বেরিয়ে গেছি। ওই সাইডটা দিয়ে হাঁস রয়েছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চোখ মুখ ফুলে গেছে পুরো। আরো এটা ফুরিয়া দিদি আচ্ছা হেঁটে হেঁটে তো শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট এখানে ঝিঝি পোকা ডাকছে। তো চলো ফ্যামিলি ওয়েলকামটা করে নিই। গুড মর্নিং পালান দ্য সিটি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন 5:45 বাজে, তো আর আমরা মানে ঘুমই হয়নি। হ্যাঁ 4টার সময় মানে উঠেছি, মায়ের শরীরটা খুব খারাপ, তো রিয়াদি একটু তেল ঠেল মাথায় মেখে দিল মার। মার মাথা ব্যথা করছিল, তারপর আমরা একটু হাঁটতে বেরোলাম, আর এখন একটু ছাদে এসে দোলনা চড়ছি। ওহ এটা কিন্তু আওয়াজ হচ্ছিল না, ভয় লাগে ভেঙে পড়ে গেলে না, তাহলে তো আর দেখতে হচ্ছে না আমাদেরকে। মরে না গেল কোমরের হাসপাতালে, এমনিতেই ব্যথা করছে আমার পাটা। চলো একটু একটু শালিক, এক শালিক দেখলাম রে। এ দেখো চলে এসছে আমাদের ছুটকু, যার আজকে অন্নপ্রাশন। ওরে বাবা রে, কি হয়েছে? ও ঢং করছে ঢং। ওরে বাবা রে, বাই বাই, আবার দেখা হবে বলে দাও, বাই বাই। না গো না, তো পরে ভিডিও করছি আবার। অনেক করে খাওয়া মিষ্টিতে টানা নেই বন্ধু, বাবা দিচ্ছে ফোন করি। এই যে মিমি, মিমি আছে না বাবা, এই যে কই বাবা, সবার দিকে তাকিয়ে পড়ছে। এই তো আয় 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 কোনো একটা পদার্থ তো হবেই। আমরা এসেছি এখন এখানকার জাগ্রত মনসা মন্দিরে। এখানে প্রথমে তাতানকে মুখে প্রসাদ দেবে, তারপর বাড়িতে গিয়ে ওর অন্নপ্রাশন হবে, ওটাও ছোট মামা দেবে।
এখন তাতানের মুখে প্রসাদ হচ্ছে। Thank you.
সবাই দিকে তাকাচ্ছে, সবাই দিকে তাকাচ্ছে। ধরো 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 ধরো, এই তো অল্পতি সন্তুষ্ট না শোনা, তুমি তো অল্পতি সন্তুষ্ট। শান্তি হয়েছে, মামা দিয়ে খাবে না নিজে খাবে, এই যে আমাদের বোন এখন ঘুম পাড়াচ্ছে। এই গাছগুলো দেখিয়েছিস তুই? আর নিচে এখানে প্যান্ডেল হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চলো আমার মামাদের মানে আমার বোনদের সাথে তোমাকে পরিচয় করে দিই। ওই যে তো মোটাকে দেখতেই পাচ্ছ, ওইটা আমার মাসতুতো বোন, মানে হচ্ছে আমার মাসির মেয়ে, ছোট মাসি। আর মাঝখানে আমার ভাই রয়েছে, ও হচ্ছে আমার ছোট মামার ছেলে, ছোট ছেলে। আর ও হচ্ছে গুঞ্জা, ও আমার ছোট মামার বড় মেয়ে, মানে দুজন ভাই বোন। আর ওখানে রয়েছে আমার বড় মামার মেয়ে পূজা, হাই বলছে তোমাদেরকে। আর ওইটা তো আমার দিদি চেনই। তোরা কিছু বলবি? সব থেকে ছোট্ট সদস্য নাম বলে দে। আর আমাদের অনেকগুলো ভাই বোনের মধ্যে মানে বোনেদের মধ্যে ভাই, ঠিক আছে তো নাম বল। আমার চোখে খুঁজিয়ে দিলে একমাত্র নাম বল রে। আর তো তো হচ্ছে যে মনে হচ্ছে অন্য কারোর নাম বলছিস তোরা, আমরা নিজেরাই জানতাম না আমাদের ভাই বোনের আর ভালো নাম কি, খালি ডাক নামই চিনি। আমরা যাও একটু ভাবলাম ছাদে এসে রিলস করব, এত রোদ আমি পাচ্ছি না, এত রোদ যে মানুষের মাথা খারাপ হয়ে যাবে এই রোদে, তো রিলস করতে পাচ্ছি না আমরা। ওইখানে তিনটেতে মিলে বাদরামি চালু করে দিয়েছে। আমি এখানে চলে এসেছি, ও গুঞ্জা ভালো হয়ে গেছে তাই চলে এসছে আমাদের সাথে। আর পূজা কোনো কথা বলছে না কেন? বল কতদিন পরে দেখা হলো, সেই এর আগের বার মনে হয় দেখা হয়েছিল, অনেকদিন দেখা হয়নি। এর আগের বার যখন রিমিদি বাড়িতেছিলাম তখনই মনে লাস্ট দেখা হয়েছে, তারপর দেখা হয়নি। আর গুঞ্জা তোদের সাথে তো দু বছর হয়ে গেল দেখা হয়নি। আর আমার সাথে পূজা দিদি অলওয়েজ অনলাইন চ্যাটিং থাকে। পূজা ফোন অনলাইন চ্যাটিং আর সামনাসামনি দেখার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তো খুব রোদ, নিচে গিয়ে কথা হচ্ছে।
দুটো বাজাবে একই তুমি তবলা আর থোতো নোপার বলিস না Bol, Bangor. Lungira.